নমস্কার বন্ধুরা কেরিয়ার উসডাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম বন্ধুরা রাজ্য সমবায় ব্যাংকে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস এবং অষ্টম শ্রেণী পাস এখানে আপনাদের বয়স সীমা কী চা হচ্ছে সেই সঙ্গে আবেদন ফি কত লাগবে এবং আপনারা আবেদন করবেন কিভাবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত ইনফরমেশান জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আসুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো চাকরি সংক্রান্ত প্রতিনিয়ত লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশানটিকে অন করে রাখবেন তো বন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মুখবেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক অর্থাৎ মুখবেরিয়া সমবায় ব্যাঙ্ক থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো দেখুন এখানে লেখা রয়েছে সিচুয়েশন ভ্যাকান্ট মুখবেডিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড পোস্ট অফিস মুগবেডিয়া ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে তো এখানে আপনাদের গ্রেড ফোর অর্থাৎ গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই সঙ্গে গ্রেট থ্রি অর্থাৎ গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এরপর দেখুন শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হচ্ছে গ্রেড ফোর অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে বলা হচ্ছে গ্রেড থ্রি অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য মাধ্যমিক পাস করতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটারের জ্ঞান কিন্তু আপনি থাকতে হবে এরপর দেখুন বয়স সীমা এখানে বয়স বলা হচ্ছে দুটি পোস্টের জন্যই এক এক দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং সেই সঙ্গে রাজ্যের এস সি এস টি প্রার্থীরা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন এবং সেই সঙ্গে ও প্রার্থীরা কিন্তু তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন অর্থাৎ এস সি প্রার্থীরা কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং ও বিসি প্রার্থী হয়ে থাকলে তিতাল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা সম্প্রতি আমাদের চ্যানেলে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ওপরে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করা হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার কুড়ির ওপরে এবং আসন্ন বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এরপর দেখুন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে তো এখানে গ্রুপ ডি পোস্টে মোট শূন্যপদ রয়েছে পঁচিশটি যার মধ্যে এসসির জন্য তিনটি এসটির জন্য একটি ও বিসির জন্য দুটি এবং জেনারেল ক্যাটাগরির জন্য উনিশটি শূন্যপদ রয়েছে এছাড়া দেখুন গ্রুপ সি পোস্টে দুটি শূন্যপদ রয়েছে এবং দুটি শূন্যপদ কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আপনাদের এই গ্রুপ সি পোস্টে ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তো ফ্রেশার্সরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন ফ্রেশার্সরা এরপর দেখুন কোন পোস্টে কত বেতন দেওয়া হবে যেখানে আপনাদের বলা হচ্ছে গ্রুপ সি পোস্টে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার দুশো থেকে উনষাট হাজার দুশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং সেই সঙ্গে আপনারা সরকারের অন্যান্য ভাতাগুলো পেয়ে যাবেন এরপর দেখুন গ্রুপ ডি পোস্টে বেতন দেওয়া হবে উনিশ হাজার টাকা থেকে ছত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে এবং সেই সঙ্গে কিন্তু আপনারা সরকারের অন্যান্য ভাতাগুলো পেয়ে যাবেন এরপর দেখুন প্রার্থীভাষের পদ্ধতি এখানে আপনাদের প্রার্থীভাষে করা হবে লিখিত পরীক্ষা এবং সেই সঙ্গে ভাইভা পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা হবে তিরিশ নাম্বারে এবং প্রশ্ন হবে এমসিকিউ টাইপের এবং এই ভাইভা পরীক্ষা থাকবে দশ নম্বর এবং সেই সঙ্গে বলা হচ্ছে ভাইভা পরীক্ষার জন্য মোট শূন্যপদের গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে এরপর দেখুন এখানে আপনারা আবেদন করবেন কিভাবে। এখানে আপনাদের আবেদন করতে হবে প্লেন পেপারে বায়োডাটার মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এখানে বলা হয়েছে দেখুন এখানে বলা হচ্ছে কি বায়োডাটার মাধ্যমে আবেদন করতে হবে এবং এই বায়োডাটাতে লিখতে হবে আপনার বয়স সেই সঙ্গে আপনার ঠিকানা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যদি কোনো এস বা ওইসি সার্টিফিকেট থাকে সেগুলোর জেরক্স কপি এবং কোন কাজ সেটা কিন্তু অবশ্যই লিখবেন এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে আপনার রিসেন্ট তিন কপি সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটো কিন্তু দিতে হবে এবং একটা ফটো কিন্তু আপনার ওই আবেদনপত্রের সঙ্গে কিন্তু লাগিয়ে দিতে হবে এরপর দেখুন আবেদন ফি এখানে আপনাদের আবেদন ফি নেওয়া হচ্ছে দেড়শো টাকা এবং সেই সঙ্গে যদি আপনি এস সি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আশি টাকা আবেদন ফি নেওয়া হচ্ছে এবং আবেদন ফি জমা করতে হবে এই অ্যাকাউন্টে বলা হচ্ছে কি মুখবেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড মেন ব্রাঞ্চ এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে ওয়ান ওয়ান এবং সেই সঙ্গে কিন্তু এই ব্যাংকের আইফএসসি কোড কিন্তু দেওয়া হয়েছে এই ব্রাঞ্চের এখানে দেখতে পাচ্ছেন আইফএসসি কোড এবং সেই সময় বলা হচ্ছে মুখবিডিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের কোনো শাখার মাধ্যমে কিন্তু এই আবেদন ফি জমা করতে হবে এরপর দেখুন কি বলা হচ্ছে আপনি যে আবেদন ফি জমা করবেন আবেদন ফি জমা করার পর আপনাকে একটা ডিপোজিট চালান দেওয়া হবে এবং সেটা জেরাস কপি কিন্তু আপনি আবেদনপত্রের সঙ্গে পাঠিয়ে দেবেন এবং আবেদনপত্র একটি খামের মধ্যে করে পাঠাবেন এবং খামের ওপর অবশ্যই কিন্তু আপনার পোস্টের নাম লিখবেন অর্থাৎ আপনি যদি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার গ্রুপ ডি পোস্টের নাম অর্থাৎ গ্রেড ফোর এটা কিন্তু লিখবেন ঠিক আছে গ্রেড ফোর এটা কিন্তু লিখবেন এবং সেই সঙ্গে বলা হচ্ছে আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় দেখুন বলা হচ্ছে কি দ্য জেনারেল ম্যানেজার মুখবেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড পোস্ট অফিস মুখবেরিয়া ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর এবং পিন সেভেন টু ওয়ান ফোর টু ফাইভ ওয়েস্ট বেঙ্গল এবং সেই সঙ্গে বলা হচ্ছে আবেদন ফর্ম সেটা কিন্তু রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এছাড়া বলা হচ্ছে আবেদনপত্র জমা করতে হবে উনত্রিশ দুই দু হাজার কুড়ি এই তারিখের মধ্যে এবং এই নিয়োগ সংক্রান্ত পরবর্তী আপডেট পেয়ে যাবেন এই ওয়েবসাইটে টিব্লিউডব্লিউ ডট সিসি ব্যাঙ্ক ডট কম